এন্ড জেন্টেলম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো এখন আছি আমি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি হবে 384 তোমার 95 পাঁশকুড়া শালিমার লোকাল, যেটা ছাড়বে তোমার পাঁশকুড়া থেকে দুপুর 2:35 আর 2:45 সরি, আর আমাদের শালিমার পৌঁছে দেবে 4:55। মানে আজ আমাদের টোটাল ডিস্টেন্সটা কমপ্লিট করবো আমরা 2:15। আমাদের জার্নিটা আসবে টোটাল তোমার 30 হল, আর আজকে আমরা পুরো 70 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করবো। আর আজকে হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট প্রাইস লাগবে 15 টাকা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, স্টেশনে তো ঢোকা যাক। যাওয়ার আগে আমার ইনস্টাগ্রাম আইডি রামরাজাতলা গাইতে ফলো করে নাও, ওখানে রিসেন্ট আপডেট, রেগুলার স্টোরি, রিল পোস্ট সব কিছু রাখবার জন্য। আমার রেগুলার কন্টেন্ট ভালো লাগলে অ্যাজ ইট ইজ রিসিভমেন্ট করলো। তো 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, মানে এই প্ল্যাটফর্মেই আসছে। তো চলো লেটস গো, লেটস সি দ্য ফরেস্ট, চলো ট্রেন দিক। হ্যাঁ ভালো আছি, যাবেন তো? হ্যাঁ এই গাড়িতেই যাবো। তো সাতরাগাছি যাবে? তো গাইজ আজকে দিয়েছে আমাদের এই রেক। তো চলো যে কোনো একটা কোচে উঠে ট্রেনের ফুল ইনফরমেশান দেওয়া যাক। তো মোটর কারে কোচে উঠবো না, তার কারণ বিকজ তোমরা আমার কথা কিছু শুনতে পাবে না তার জন্যে। তো চলো ওই কোচটাই উঠি, করবে চলো। ট্রেনটা হচ্ছে তোমার এসছে, এখানে খালি হবে আবার যাবে। তো চলো এবার আমরা যে কোনো একটা কোচে উঠে ট্রেনের ফুল কাকা একদম রানিংয়ে নামলো। গাইজ দেখো কাকার অবস্থা দেখো, সাঁতরাগাছি শালিমার যাচ্ছি না 15 মিনিট ডিলে করে, কিছু বলার নেই। তো চলো প্রথমে ছাড়তেই 15 মিনিট লেট, দেখা যাক শালিমার কখন পৌঁছাই আমরা। তো চলো ট্রেন নাম্বার 12277 হাওড়া থেকে পুরী শতাব্দী।
WRT-7 নিয়ে তাড়ানাগর চলে। এরপর আসছে এর পিছন পিছন ট্রেন নম্বর 20897 হাওড়া রাঁচি স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো 20897। তোমার হচ্ছে তিনখানা হল স্কিপ করে মেচেদা স্টেশন করেছে MCA, আর এখানে ছখানা প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে তোমার 200 টাকার প্লাস ট্রেন অরিজিনেট করে, 200 টাকার প্লাস ট্রেন টার্মিনেট করে। আর এখানে তোমার 150খানা ট্রেনের পার ডে অফিসিয়াল হল রয়েছে। এখান থেকে কোনো ট্রেন অরিজিনেট টার্মিনেট, এখান থেকে কোনো লাইন আদায় না। আর মেচেদার সিঙ্গারা, মেচেদার ইস্কন মন্দির, আর মেচেদার রুমাল গামছা খুব বিখ্যাত। আর মেচেদা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার, এটা হচ্ছে সাউথ ইস্ট। আবার ও বাবা আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন কোলাঘাটে। কোলাঘাটে স্টেশন করেছে KLGD, আর এখানে তিনখানা প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে তোমার 200 ট্রেন অরিজিনাল, 200 ট্রেন টার্মিনাল হয় দিনে। আর কোলাঘাট হচ্ছে সাউথ ইস্টার্ন রেলজোনের খড়গপুর ডিভিশনের ক্লাসিক স্টেশন। এখানে হচ্ছে তোমার রূপনারায়ণকুটি রিসর্ট, RTC সোনাবাংলা রিসর্ট, এক্সপ্রেস প্লাজা বা N6 কিচেন, ছেড়ে পাঞ্জাব ধাবা। আর এবার আসবে দ্য লেজেন্ডারি রূপনারায়ণ নদী কোলাঘাট ব্রিজ। এই এলো বলে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ
তো গাইজ, আমি তোমাদের সামনে কটা কথা শেয়ার করতে চাই 2023-24 সালে যেন বেশি যেন তোমার ট্রেন রেলওয়ে অ্যাক্সিডেন্ট যেন হয়ে যাচ্ছে। যেমন 2023-এ যেমন করমণ্ডল এক্সপ্রেস বালাসোরের কাছে বাহানগা বাজারে তোমার পুরো 23টা কোচ ডিরেলমেন্ট হয়েছিল, তাতে তোমার 600 জন মারা গেছিলো, গেল ওটা। আবার এই মাসের জুলাইতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো তোমার রাঙামানির কাছে, নিউ জলপাইগুড়ি স্টেশন ক্রস করবার পরে রাঙামানির কাছে, সেখানেও 10 জন মারা গেল। আবার হচ্ছে এই 30 জুলাই চক্রধারপুর কাছে, তারপর রাজকারসান আর বড়াবাম্বু স্টেশনের মধ্যখানে হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর হচ্ছে তোমার 130 স্পিডে ছিল, যে একটা মালগাড়ি ডিরেলমেন্ট হয়েছিল, সেই মালগাড়ি ধাক্কা মেরে তারও 20টা কোচ ডিরেলমেন্ট হয়ে এখানেও 5 জনের হচ্ছে তোমার মারা গেছে। তো আমি এটাই বলতে চাই যে ইন্ডিয়ান রেলওয়েজ যেন একটু সব কিছু আপগ্রেডেশন করছে, যখন সেফটিটাও যেন একটু আপগ্রেডেশন করে, এটাই আমার মত বলার, আর কিছু নয়। ভাই চলে যাও, চলে যাও। দাদা একটু ঢুকে যাও, ঢুকে দাঁড়াবে, তাহলে নিতে অসুবিধা। ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন দেউলডিতে, দেউলডি স্টেশন করা যায় ডিএলডি, আর দেউলডি হচ্ছে সাউথ ইস্টার্ন রেল জোনের খড়গপুর ডিভিশনের ক্লাস 6 স্টেশন। এখানে শুধু লোকাল ট্রেন ছাড়া কোনো এক্সপ্রেস ট্রেনের ফল নেই। আর দেউলডি এখানে রয়েছে কথাশিল্পী স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, নিরলা রিসর্ট, রূপনারায়ণ নদীর চর, এগুলো খুব বিখ্যাত। আর দেউলডির পর অন্যতম হলো ডাইরেক্ট বাংলা। ঘোড়াঘাটের স্টেশন পড়েছে জিও জিডিএ, আর ঘোড়াঘাটা হচ্ছে তোমার হাওড়া জেলার মধ্যে তোমার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত পড়বে, নিজে একটা ব্লক, নিজে একটা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর ঘোড়াঘাটের এখানে কাছাকাছি রয়েছে মানিকন হোস্টেল, এটা খুব নাম করা। আর ঘোড়াঘাটের সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর স্টেশন ক্লাস 6 এখানে
স্টেশন করেছে PZN, আর এখানেও তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এখান থেকে তোমার পার ডে 2 ঘন্টা অরিজিনাল 2 ঘন্টা টার্মিনেট হয়। আর এখানে 250টা ট্রেনের পার ডে অফিসিয়াল হল্ট রয়েছে। আর বাগনা রয়েছে সাউথ ইস্টার্ন রেল জোনের খড়গপুর ডিভিশনে অমৃত ভারত ক্যাটাগরি রেলওয়ে স্টেশন। আর বাগনার এখানে ইজিলি তোমরা গাজিয়ালা, শামপুর, তারপর খালনা এইসব জায়গায় চলে যেতে পারো। বেনাপুর চ খুব কাছে, আর এখান থেকে ইজিলি তোমার স্টেশন করেছে ULB। আর এখানে তোমার 6 ঘন্টা প্ল্যাটফর্ম রয়েছে। আর এখান থেকে তোমার দিনের 2 ঘন্টা ট্রেন অরিজিনাল টার্মিনেট করে। আর উলুবেড়িয়া হচ্ছে তোমার এখানে তার শান্তি পাওয়া যাচ্ছে, 100 বছর পুরনো আনন্দময় কালী বাড়ি রয়েছে। আর এখান থেকে ইজিলি তোমরা গড়চুপু কারণনগর 2 ঘন্টা টুরিস্ট স্পট চলে যাবো। আর উলুবেড়িয়া রাসমেলা, উলুবেড়িয়া আনন্দময় কালী বাড়ি রয়েছে, বিখ্যাত। আর উলুবেড়িয়ার গঙ্গার পাড়ে ইজিলি তোমরা পূজালী বজবজে চলে যাবো।
চলে এলাম তাহলে হচ্ছে আমাদের আরও একটা হল ফুলেশ্বরে, ফুলেশ্বরে স্টেশন করেছে FLRS, আর ফুলেশ্বরে হচ্ছে তোমার উলুবেড়িয়া কর্পোরেশনের আন্ডারে পড়ছে, আর ফুলেশ্বরে ওখানে হচ্ছে ফুলেশ্বর বাংলা, আর এখানে গঙ্গার ওপারে তোমরা ইজিলি চলে যাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আশিপুর। আর ফুলেশ্বরে আছে তোমার ফুলেশ্বর বাংলা রয়েছে, আর ফুলেশ্বর ছুটিমার, আর ফুলেশ্বর সঞ্জীবনী মেডিকেল কলেজ এখান থেকে সঞ্জীবনী হসপিটাল, আর ফুলেশ্বর আইডিয়াল হসপিটাল সেখানে আইডিয়াল মেডিকেল কলেজে রয়েছে, এরপর বাউরিয়া। সো গাইজ, এই লাইনে খাবার দাবার কিন্তু ভরপুর খাবার দাবার পেয়ে যাবে তোমরা। আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটায় লাইক করো, শেয়ার করো, আর ইসি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, মাঝে হবে। ওর সেলিয়া হয়েছে 95,000 টাকা। আমাদের আরো একটা ইম্পর্টেন্ট হল বাউরিয়া, বাউরিয়া স্টেশন করেছে BBA, আর এখানে তোমার 5খানা প্ল্যাটফর্ম রয়েছে, আর এখানে কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না, আর এখানে শুধু প্যাসেঞ্জার ট্রেনে হল রয়েছে, কোনো সুপারফাস্ট এক্সপ্রেসের হল নেই। বাউরিয়া হচ্ছে 100 বছরের পুরোনো করুণাময়ী কালীবাড়ি, গঙ্গার ধারে রয়েছে বাউরিয়া গভর্নমেন্ট ITI কলেজ আছে, বাউরিয়ার গঙ্গার ওপার ইজিলি তোমরা চলে যাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ, আর বাউরিয়ার জগদ্ধাত্রীপুর হাওড়া জেলার মধ্যে বিখ্যাত, আর বাউরিয়ার নর্থমিন জুগমিন বাউরি। নলপুরে স্টেশন করেছে NALR, আর নলপুর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের ক্লাসিক স্টেশন, এখানে শুধু লোহাল লেনে হল আছে, কোনো এক্সপ্রেস ট্রেনে হল নেই। আর নলপুর হচ্ছে সাকরাইল গ্রাম পঞ্চায়েতের আওতায় অবস্থিত, আর নলপুরে বাসন্তী পুজো খুব বিখ্যাত, আর এখান থেকে তোমরা ইজিলি হীরাপুর গঙ্গাঘাট চলে যাও, আর ওপারে তোমরা ইজিলি কলকাতার বা
চলে এলাম আমরা। আমাদের আরো একটা ইম্পর্টেন্ট হল সাঁকড়াইলে, সাঁকড়াইলে স্টেশন করেছে এসএনআরকে। আর সাঁকড়াইল হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশন ক্লাস স্টেশন। আর এটা হচ্ছে তোমার নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল, নিজেই ব্লক সাঁকড়াইল, সাঁকড়াইলের জমিদার বাড়ি, জুরাগড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আর জুরাগড় ট্রাক টার্মিনাল, এগুলো তো খুব বিখ্যাত। এরপর আমাদের সাথে কথা বলো ডাইরেক্ট আন্দুরে। তো চলো লেটস গো, লেটস গো করবে। আন্দুলে স্টেশন করেছে এডিএল। আর এখানেও তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে। আর আন্দুল হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের সাঁকড়াইল গ্রাম পঞ্চায়েতের মধ্যে নিজের একটা ব্লক আর নিজের একটা পঞ্চায়েত অঞ্চল। আর আন্দুলে পুরনো পুরনো ঐতিহাসিক স্থাপত্য রয়েছে, যেমন আন্দুল রাজবাড়ি, কুন্ডু চৌধুরী বাড়ি, সিঙ্গাপুর টাওয়ার ইংরেজদের তৈরি করা, শঙ্করী মায়ের মন্দির, নিরাময় আশ্রম, রেলের লালমাটি রাস্তা, রাজগঞ্জের গঙ্গার ঘাট, আন্দুল প্রভু জগবন্ধু কলেজ, এগুলো তো খুব বিখ্যাত। আর আন্দুল সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনে আমৃতবাস ক্যাটাগরি রেল স্টেশন। ওই দিকের লাইনটা চলে যাচ্ছে মৌরিগ্রাম স্টেশনের দিকে। আর আমরা এবার মৌরিগ্রাম স্টেশনকে বাইপাস করে আমরা এবার এই অ্যাডিশনাল কট কোঅর্ডিনেটর লাইনটা ধরলাম। আর এবার আসবে সেই সুন্দর সেই 90 ডিগ্রি কার্ভ। মৌরিগ্রামের উপর দিয়ে যায় ঢুকবে না
এটা হচ্ছে আন্দুল রোড, আর এটা হচ্ছে মৌরিগ্রাম ফ্লাইওভার। মরিগ্রাম তো চলায়, স্টেশন তো চলায়, বাইপাস হয়ে গেছে। ওই যে মৌরিগ্রাম স্টেশন ওইদিকে একমাত্র জংশন হল সাঁতরাগাছি জংশনে আমাদের আর ট্রেনে হচ্ছে 5 মিনিটের স্টপ আছে। আর সাঁতরাগাছি যেহেতু জংশন তাই লাইনও দেয়, একটা লাইন যায় তোমার কলকাতা শালিমারের দিকে, একটা যায় আমতার দিকে, আর যায় হাওড়ার দিকে। আমরা কলকাতা শালিমারের দিকে যাব। আর সাঁতরাগাছিতে 6টা প্ল্যাটফর্ম রয়েছে, এখান থেকে পার ডে 380টা ট্রেন অরিজিনেট করে, 380টা ট্রেন টার্মিনেট করে। আর এখানে তোমার 250টা ট্রেন, 260টা ট্রেনে পার ডে অফিসিয়াল হল্ট রয়েছে। আর সাঁতরাগাছি সম্বন্ধে কী বলবো, সাঁতরাগাছি তিরুপতি মন্দির, সাঁতরাগাছি ডিস্ট্রিক্ট ডিজেল লোকোসেট, সাঁতরাগাছি কোচিং ডিপোর্ট, সাঁতরাগাছি বনগাঁওয়ার মন্দির, সাঁতরাগাছি তোমার আর Thank you.
Thank you.
আমরা আমাদের সেকেন্ড লাস্ট হল পদ্মপুকুরে। পদ্মপুকুরে স্টেশন করেছে PDMK, আর পদ্মপুকুর হচ্ছে তোমার সাউথ ইস্টার্ন রেলজোনে খড়গপুর ডিভিশনে ক্লাস সি স্টেশন। আর এটা হচ্ছে তোমার পদ্মপুকুরের কাছাকাছি রয়েছে নবান্ন, যেখানে আমাদের অনারেবল চিফ মিনিস্টার শ্রী মমতা ব্যানার্জি বসে। হাওড়া ইনডোর স্টেডিয়াম মানে ডুমুরজল স্টেডিয়াম, এগুলি রয়েছে পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে গোটা হাওড়া ডিস্ট্রিক্টে এই পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্টের জল সাপ্লাই করা হয়। আর পদ্মপুকুর এখানে ইজিলি তোমরা চলে যাবো শিবপুর বোটানিক্যাল গার্ডেন, ওদের তো করে 15-20 মিনিট লাগে। মিরাপিয়ার শালিমার শালিমার গার্লফ্রেন্ড নেই, আমার কোনো হচ্ছে পার্টনার নেই, আমার কোনো সেরকম ফ্রেন্ড নেই, মানে মেয়ে ফ্রেন্ড মানে হচ্ছে গার্লফ্রেন্ড বলে কেউ নেই, সবই তো বয়ফ্রেন্ড মানে বুঝতে পারছো তো তোমরা। কেউ কোনো মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতে যায়, আমার লাইফ পার্টনার হতে যায়, তো অবশ্যই অবভিয়াসলি আমায় কমেন্ট করো। আমার ইমিডিয়েটলি আমার ছাড়া ইজ লাইফ ইজ কোয়াইট টাফ, ইটস নট পসিবল, মানে কত কত কারণ তো তুমি কতদিন তুমি একা একা থাকবে, আর গার্লফ্রেন্ডেরও তো দরকার আছে, আমার গার্লফ্রেন্ড কিন্তু চাই। আমরা চলে এলাম দীর্ঘ 70 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করে কলকাতা শালিমার রেল স্টেশনে। আর আমাদের ট্রেনে আসবার টাইম ছিল তোমার 4:55, আর আমাদের ট্রেন এসছে তোমার 5:30, মানে বুঝে নাও 45 মিনিটের মধ্যে তো লেট, কী আর বলবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর ইসি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।